হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মা দেখতে। তো অনেকবারই আমরা ফেসবুকে দেখেছি, অনেক সময় দেখে থাকি, তো আজকে আমরা প্রথমবার সামনাসামনি দর্শন করব। তো আমি টুকি দেখতে পাচ্ছ যাচ্ছি, আর ট্রেনে উঠে পড়েছি। আমি টুকি আর এটা হচ্ছে জ্যোতি, আমার দিদির মেয়ে। আমরা তিনজন যাচ্ছি ট্রেনে। দেখতে পাচ্ছ তেমন একটা ভিড় নেই। আমরা ভেবেছিলাম খুব ভিড় হবে যেহেতু কালী পুজোর দিন। তো তারপরে এই যে নেমে পড়লাম নৈহাটি স্টেশনে, তো এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে। এখানে নেমে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ পুজোর লাইন এটা। আর এখানে দেখো সবাই দণ্ডি টেনে টেনে মায়ের কাছে নিজের মনস্কামনা করছিল। তো এগুলো দেখে তো রীতিমতো আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। সত্যি বড় মা সবার মনের ইচ্ছা পূরণ করুক, সবাই এত কষ্ট করছে, সবাইকে ভালো রাখুক, সবার মনের ইচ্ছা পূরণ করুক। ওই দিকটাতে অতটা ভিড় ছিল না, আর এদিকটা দেখো কি পরিমাণে ভিড়। তো এতক্ষণ পর এসে আমরা বড় মাকে এই যে দেখতে পেলাম, আর এখনো কাজ চলছে। বড় মার মুখটা দেখা যাচ্ছে না, দূর থেকে একটু দেখা যাচ্ছিল। তো আমাদের তো ঠাকুর দেখা হয়ে গেল, এরপর আমরা এখন বাড়ি যাব। আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছ কীরকমভাবে হাঁটছে দড়ির ওপর দিয়ে। এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।